বাবা সিকিউরিটি গার্ডের কাজ করেন, আর সেই বাবার মেয়েই ব্রিটেন থেকে স্নাতক পাশ করে চমকে দিলেন গোটা দেশকে, যা দেখে স্যালিউট জানালেন বলিউডের আয়ুষ্মান খুরানা, ঈশা গুপ্তা থেকে শুরু করে বোর্ড স্পিকার কোম্পানির মালিক আমান গুপ্তা। তুমি তো সামান্য সিকিউরিটি গার্ডের কাজ করো, তোমার ক্ষমতা নেই মেয়েকে বিদেশে পাঠিয়ে পড়াশুনো করানোর। ঠিক এই কথাটাই শুনতে হয়েছিল দিল্লির বাসিন্দা ধনশ্রী জির বাবাকে, কারণ তিনি একজন গরিব সিকিউরিটি গার্ড। আর আজ সেই সিকিউরিটি গার্ডের মেয়ে ব্রিটেনের ইউনিভার্সিটি থেকে এমএস করে দেশে ফিরলেন, লিখলেন বাবার জন্য থ্যাংক ইউ নোট। আসুন আজ আপনাদের একজন বাবা এবং তার মেয়ের লড়াইয়ের গল্প শোনাই, যে বাবা সিকিউরিটি গার্ডের কাজ করেও স্বপ্ন দেখেছেন নিজের মেয়েকে বিদেশে পড়ানোর। তবে শুধু স্বপ্ন দেখেই ছেড়ে দেননি, বরং তিনি দেখিয়ে দিয়েছেন একজন বাবা তার মেয়ের জন্য ঠিক কত দূর যেতে পারে, কারণ আমাদের জীবনে বাবার থেকে বড় সুপারহিরো আর কেউ হয় না। বাবা গরিব হোক কিংবা বড় লোক, প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা, আর সেই রাজকন্যাকে ভালো রাখতে বাবার কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগ সত্যিই অনস্বীকার্য। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন বাবা তার মেয়েকে ব্রিটেনের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বিদেশে পাঠাচ্ছেন। তারপরেই ব্রিটেনের ইউনিভার্সিটিতে স্নাতক অনুষ্ঠানের একটা ক্লিপ, সেখানে গ্র্যাজুয়েশন গাউন এবং ক্যাপ পরা উচ্ছ্বসিত মেয়ে, আর তারপরের ক্লিপেই মেয়ে বাবাকে জড়িয়ে আনন্দে কাঁদছে, একই সঙ্গে বাবার চোখেও জল। মেয়ে ধনশ্রী তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, আমায় বিশ্বাস করার জন্য ধন্যবাদ বাবা, যারা বলেছিলেন আমার বাবাকে আপনি তো একজন গার্ড, আপনি আপনার মেয়েকে বিদেশে পাঠাবেন কি করে, কখনোই পারবেন না, এটা তাদের জন্য। বাবা আমার জীবনের লাইফ গার্ড এবং আমার বাবা সেটা করে দেখিয়েছেন। ইতিমধ্যে ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গেছে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন ধনশ্রী, কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই বাবার পাশে দাঁড়াতে পড়াশোনার পাশাপাশি 2016 থেকে 2022 অবধি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন ধনশ্রী। ধনশ্রী স্বপ্ন দেখতেন তিনি বিদেশের মাটিতে পড়তে যাবেন, ভালো ডিগ্রি নিয়ে দেশে ফিরবেন, ভালো চাকরি করবেন। ধনশ্রীর বাবা মেয়ের এই স্বপ্নের কথা জানতেন, আর তাই মেয়ের স্বপ্ন পূরণের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে গেছেন একজন বাবা। এরপর ধনশ্রী ব্রিটেনে তার পড়াশোনার জন্য একটি লোন অ্যাপ্লাই করেন, সেটি অ্যাপ্রুভ হতেই ধনশ্রী পাড়ি দেন ব্রিটেনে। সেখানে পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচ চালানোর জন্য পার্ট টাইম কাজও করতেন ধনশ্রী। বর্তমানে ধনশ্রী প্লাইমাউথ বিশ্ববিদ্যালয় থেকে ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্সে এমএস ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন। শুধু তাই নয়, মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তথ্য প্রযুক্তিতেও স্নাতক ধনশ্রী। ভাবতে পারছেন পরিশ্রম আর মেধার জোর ঠিক কতটা? একদিন যে মানুষগুলো সিকিউরিটি গার্ডের মেয়ে বলে ধনশ্রীকে তাচ্ছিল্য করত, আজ তারাই ধনশ্রী থেকে বিদেশে পড়তে যাওয়ার টিপস চাইছেন। আসলে জবাব সেটাই জানেন, যেটা মুখে দেওয়ার প্রয়োজন পড়ে না, বরং কাজে করে দেখিয়ে দিতে হয়, আর ধনশ্রী ঠিক সেটাই করে দেখিয়েছেন। ধনশ্রী তার বাবাকে করা অপমানের জবাব এভাবেই দিয়েছেন। এই মুহূর্তে যা দেখে গোটা দেশ স্যালিউট জানাচ্ছে তাকে, তাই গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে দিল্লির ধনশ্রী জি এবং তার বাবাকে আমরা কুর্নিশ জানাই। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।